फल फक्रा हायकबा बुथानी राजा का थाइसो हास्तेव बेबगे काइब्रिची बमोलि थाइसो हुवा खायजागो हास्तेव हुवा खायजांमा दालबिदाल बमोलि थाइसो ग्रंग दैनाय फाइनेंस सरां सालो नागेश्वरा तमा हॉर्टिकल्चर ता रिसर्च कॉम्प्लेक्स दालबिदाल बमोलि थाइसो ग्रंग दैनाय कासा कोनो उपादा खायजाकनाय नागेश्वरा हॉर्टिकल्चर ता रिसर्च कॉम्प्लेक्स नि मुक्त मंचव फाइनेंस सालो अपांडव मानजाकनाय हास्तेनि हुबाताय हुबा हाफ्राय मन्त्री रजत लन्ना अब ते हाई हरी नो क्रैक शरो पक्त में रुक बस को शका नन्ना की सरा एग्रीकल्चर डिपार्टमेंट ने डेप्यूटी डायरेक्टर डॉक्टर राजीव घोष आगामी काल जिता होते चले से हमने संगठित होते जाची सेट आउट चे मैंगो डाइवर्सिटी शो ता आमेर जे आम होच्छे एकोन एक टा हार्वेस्ट बा फसल तोला एक टा समय সিজনটাই এখন বিভিন্ন জায়গায় আম কৃষকরা হারভেস্ট করছে তো তার মধ্যে আমের এমনিতে আমের আম হচ্ছে ফলের মধ্যে রাজা তার মধ্যে হচ্ছে আমের যে যত বৈচিত্র্য ডাইভার্সিটি রয়েছে এবং ত্রিপুরায় যখন লোকাল জাতের আম চাষ হতো তখন একটা দিন ছিল বিভিন্ন ধরনের লোকাল আমের চাষ হতো উত্তরোত্তর যে আমের বিজ্ঞানের বিবর্তনের সঙ্গে এবং আমের জাতের যে নতুন নতুন ভ্যারাইটি যেটা এসছে চাষের কৃষকদের সুবিধার্থে তার মধ্যে আমরা দেখেছি পৃথিবীতে প্রায় 1000 রকমের জাত রয়েছে আমের তার মধ্যে বাণিজ্যিকভাবে চাষ হয় 350 রকমের আম তো 350 রকমের আম আমাদের ত্রিপুরার এগ্রো ক্লাইমেটিক সিচুয়েশন বা আবহাওয়া যেটা আছে এই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে এবং ত্রিপুরাতে যেগুলো আবহাওয়ার অনুকূল এবং উপযুক্ত সেগুলোর মধ্যে দিয়ে প্রায় আমরা 40 রকমের আম আমরা নাগিছড়াতে আমরা প্রদর্শনী হিসাবে আমরা চাষাবাদ শুরু করেছি এটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমিত নয় এটা কিন্তু রয়েছে ভারতবর্ষ ছাড়া আমরা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে এবং সুদূর আমেরিকা থেকে যে জাতগুলো ওখানে চাষ হচ্ছে এইগুলো আমরা আমরা ইতিমধ্যে নাকি ছড়ায় চাষ শুরু করেছি এবং তার মধ্যে মিয়াজাকি এখন খুব চলছে সবাই আলোচনার মধ্যে এটা রয়েছে মিয়াজাকি আম যেটা আমেরিকার ফ্লোরিডাতে ছিল এটার অরিজিন তার পরবর্তী সময় মিয়াজাকি জাপানে সেটা একটা সম্মানজনক একটা জায়গা একটা নিয়ে নিয়েছি ইতিমধ্যে এবং বিভিন্ন উপহার দিতে গেলে মিয়াজাকির বক্স একটা উপহার বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয় এবং তাতে সম্মান দেওয়া হয় যাদেরকে দেওয়া হয় এটা তার জন্য মিয়াজাকির দামটাও বেশি এবং মিয়াজাকি গ্রিন হাউসে চাষ করা হয় তো তার মধ্যে আগামীকাল যেটা ডাইভার্সিটি হচ্ছে আমাদের নাগিছড়ায় যতগুলো জাত রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের কৃষকরা যে বাইরে থেকে যে বিভিন্ন জাত চাষ করছে বিদেশ থেকে এনে বা দেশ বিদেশের বিভিন্ন জাত তা সেই চাষের মধ্য দিয়ে আমরা গোমতী জেলা থেকে বিভিন্ন জেলা থেকেও কৃষকদের বিভিন্ন নমুনা আমরা সংগ্রহ করেছি এবং সেগুলি কালকে প্রদর্শিত হবে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদেরকে একটা বার্তা আমরা দিতে চাই যে বিভিন্ন ধরনের আম শুধু হিমসাগর আম্রপালি মল্লিকা দশেরি শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না তার মধ্যে দেশ বিদেশের যে আম যেটা চাষ করে যেটা লাভজনক হয় কৃষকদের এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে তার উদ্দেশ্য মাথায় রেখে তার লক্ষ্যটা আমাদের হচ্ছে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সেটা তাতে আমাদের যেমন বাজার যেরকম একটা উর্বর হবে এবং বাজারটার মধ্যে অনেক বৈচিত্র্য আসবে কাস্টমাররা এখন কিনতে পারে ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে ত্রিপুরাবাসীদের এবং তার জন্য আমরা চাইছি ব্যাপক হারে বিভিন্ন ধরনের জাত যেরকম আমরা রেড পালমার ইয়েলো পালমার তারপরে বাংলাদেশ থেকে আমরা বাড়ি ফোর এনেছি কাটিমন এনেছি এগুলো মিয়াজাকি তো আছেই তো তার মধ্য দিয়ে আমরা যে একটা আমের যে একটা বৈচিত্র্য একটা ডাইভার্সিটি আমরা আনতে পেরেছি রাজ্যে সেই ডাইভার্সিটিটাকে প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদের মাননীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন এবং তার মধ্য দিয়ে আমরা এটাকে প্রচারে আনতে চাই এবং এটার এই বিভিন্ন জাতের দেশ বিদেশের জাতের চাষের ব্যক্তি ঘটানোর লক্ষ্যে আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি আমাদের এই রাজ্যের উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের যে ফ্রুট ব্লক রয়েছে যেখানে ফল এবং অন্যান্য উদ্যান ফসল নিয়ে আমরা গবেষণা করে থাকি এটারই একটা যে আমাদের
বাগ বাসারা বলে বা গার্ডেন শেল্টার বলে যে আমাদের একটা মুক্ত মঞ্চ রয়েছে এখানে আমরা এটা প্রদর্শিত করতে যাচ্ছি এবং সেখানে আমরা দেখাবো 40-50 রকমের আমের বৈচিত্র্য এবং সেটা যারা উপস্থিত থাকবেন তাদেরকে খাইয়ে আমাদের টেস্ট যে কিরকম কোনটার ভালো সেটারও একটা সেন্সরি ইভালুয়েশন বা অর্গানোলেপটিক টেস্ট হবে এবং তার মধ্য দিয়ে আমাদের এটাকে প্রচার করা এবং তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে ত্রিপুরা রাজ্যবাসী কোন আমটাকে বেশি পছন্দ করছে এই প্রদর্শনীতে থাকছে আমাদের মাননীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় থাকছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব শ্রী অপূর্ব রায় থাকছে উদ্যান দপ্তরের অধিকর্তা আমাদের ফণীভূষণ জমাতিয়া এবং বিশিষ্ট এবং সিনিয়র বরিষ্ঠ যারা সাংবাদিক রয়েছেন এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে যারা প্রচারে আমাদের সবসময় সাহায্য করছেন এবং ওনাদেরকে রাখছি এটা ব্যাপক হারে প্রচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সেটা আমরা চাইছি আগামী দিনে যেন ব্যাপক প্রচারের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা আম চাষি যাতে উপকৃত হয় আম ম্যাঙ্গো ডাইভার্সিটি শোর ছাড়াও আমরা বিভিন্ন উদ্যান ফসলের আমরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি এবং চারার প্রদর্শনী করব এবং তাতে যাতে অ্যাজ এ হোল হর্টিকালচার উদ্যান এবং বাগিচা দপ্তরে যাতে আমরা আরও কৃষকদের কাছে আরও কাছে যেতে পারি সেটাই আমাদের লক্ষ্য। আচ্ছা, আমার হচ্ছে ডক্টর রাজীব ঘোষ, আমি হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের উপ অধিকর্তা এবং এই রিসার্চ সেন্টারের ইনচার্জ, অফিসার ইনচার্জ।